সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে অধ্যায় চারের বেশ কিছু অঙ্ক করেছি। আজকে আমরা আরো কয়েকটি অঙ্ক করব। তোমরা কেতাবউদ্দিন বইয়ের 91 পৃষ্ঠা দেখো, কোশ্চেন নাম্বার 7-এর এইখানে যে কোশ্চেনটা আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এই সমীকরণের দুটি মূল আলফা ও বিটা জানা আছে। এখন কোশ্চেন হল আরেকটি সমীকরণ cx² - 2bx + 4a = 0, এই সমীকরণের মূলদ্বয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কোশ্চেনটা আমি আবারও বলছি, একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে আরেকটি সমীকরণ cx² - 2bx + 4a = 0, এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি এবার একটুখানি। প্রথমে আমাদের দ্বিঘাত সমীকরণ লিখলাম ax² + bx + c = 0, এই সমীকরণ মূলদ্বয় কি কোশ্চেনে বলা আছে আলফা ও বিটা। তাহলে আমরা মূল ও সহগের মধ্যকার যে সম্পর্ক সেটা থেকে পাই α+β = -b/a, এখান থেকে আমরা b সমান লিখতে পারি -a × α+β, আবার α β = c/a, অতএব আমরা লিখতে পারব c = a α β। এখন আমাদের যে সমীকরণ সেটা আমরা লিখি, এখন cx² - 2bx + 4a = 0, এখন c এর পরিবর্তে আমরা কি লিখতে পারব a α β, c এর পরিবর্তে লিখে দিলাম a α β, এখানে x² আছে লিখে দিলাম -2bx, আমরা b সমান কি পেয়েছি -a × α+β, এখানে একটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, 2 থাকবে, 2a × α+β, এখানে একটা x + 4a = 0। এখন যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এর মানটা কখনোই 0 হতে পারে না, সেজন্য পুরো সমীকরণটাকে আমি a দিয়ে ভাগ করে দিতে পারব। তাহলে আমরা কি পাবো দেখো, α β x² + এখানে লিখতে পারি 2α x + 2β x + 4 = 0। এখন এখান থেকে তুমি খেয়াল করো α β x² + 2α x + 2β x + 4, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে আলফা এক্স, আর এখান থেকে কমন যাবে 2। তুমি খেয়াল করো কি পাওয়া যায়, আলফা এক্স কমন গেলে আমরা এখানে লিখতে পারবো, আলফা এক্স যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারবো, আলফা এক্স কমন গেলে আমরা লিখতে পারবো আলফা এক্স বিটা এক্স প্লাস 2, প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে লিখতে পারবো বিটা এক্স প্লাস 2 = 0। তাহলে আমরা কি পাচ্ছি আলফা এক্স প্লাস 2 × β x + 2 = 0, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো কি x = -2α অথবা -2β। তাহলে আমাদের যে কোশ্চেনটা চাওয়া হয়েছিল যে cx² - 2bx + 4 = 0, এর দুটি মূল থাকবে, সেই দুটো মূলকে আলফা বিটা মধ্যে প্রকাশ আমরা পেয়ে গেলাম, একটা হলো -2α একটা হলো -2β। আশা করি তোমরা বুঝতে পেরেছো।